আমাদের দেশে খুবই পরিচিত টুনা মাছ। সামুদ্রিক এই মাছটি এমনিতে অনেক সুস্বাদু। এছাড়া এটা দিয়ে বিভিন্ন রকমের মজার মজার রেসিপিও তৈরি করা যায়। এটি খেতেও পছন্দ করেন অনেকেই। তাই আজ রইল টুনা মাছের সুস্বাদু একটি রেসিপি। চলুন দেরি না করে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। যা যা লাগবে: টুনা মাছ 7-8 টুকরা, পেঁয়াজ বাটা 1 কাপ, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1 চা চামচ, নারিকেলের ঘন দুধ 1/2 কাপ, সরিষা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, আস্ত জিরা 1/4 ভাগ, মেথি 1 চিমটি, আস্ত কাঁচা মরিচ 5-6টি, লবণ স্বাদমতো, চিনি সামান্য, সরিষার তেল 1/2 কাপ বা পরিমাণ মতো। প্রথমে মাছগুলোকে ধুয়ে অল্প লবণ হলুদ মাখিয়ে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে হালকা ভেজে নিতে হবে। অন্য একটি পাত্রে তেল গরম করে জিরা ও মেথি ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষাতে হবে। এরপর মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, লবণ ও নারিকেল দুধ দিয়ে আরও একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। এরপর তরকারিতে সরিষার গুঁড়া দিতে হবে। পরে মাছগুলো দিয়ে ঢেকে রান্না করতে হবে। তরকারির পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে সামান্য চিনি ও কাঁচামরিচ দিতে হবে। 1 মিনিট মতো চুলোয় রেখে নামিয়ে ফেলতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল নারিকেল দুধে টুনা মাছের মজাদার রেসিপি। এবার শুধু পরিবেশনের পালা। সিটি নিউজ ডেস্ক, ঢাকা।